কৌশিকী অমাবস্যায় প্রতি বছরের ন্যায় এই বছরেও নৈহাটি আইএনটিডিউসির সভাপতি বিষ্ণু অধিকারীর উদ্যোগে নৈহাটি রেলওয়ে কলোনিতে সাড়ম্বরের সাথে আয়োজিত হল তারা মায়ের পূজার অনুষ্ঠান। অভিনব আলো রোশনাই থেকে শুরু করে মণ্ডপ সজ্জা প্রতিমা ছিল চোখে পড়ার মতো। রাত ভোর চলল ভোগ বিতরণের পর্ব। এই পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সকল আধিকারিক, পার্ষদ সহ সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ। কৌশিকী অমাবস্যার পূজার অনুষ্ঠান নিয়ে কি জানালেন নৈহাটি আইএনটিডিউসির সভাপতি বিষ্ণু অধিকারী, শোনাব। এখানে না কোনো রাজনৈতিক দলের আর আইএনটিডিউসির উদ্যোগে পুজো একদমই নয়। এই পুজোটা হচ্ছে আমাদের এই সামনে যে ভূতনাথ মন্দির আছে, এই ভূতনাথ মন্দিরকেই কমিটি ধরে নিন, আর সাথে আমরা যারা মায়ের ভক্ত সেই মায়ের ভক্ত। কারণ দেখুন, এই কৌশিকী অমাবস্যাটা না প্রত্যেকের একটা ইচ্ছা থাকে তারাপীঠে গিয়ে পুজো দেবে, অনেকের বাড়িতে পুজো করার ইচ্ছা থাকে, আমরা নানানভাবে অনেকে পেরে উঠি না। তো আমি 2021 সালে প্রথমে পুজোটা করেছিলাম, কোনো মানসিক ছিল। তারপরে এই অঞ্চলের বিশেষ করে মায়েদের, দিদিদের, কাকিমাদের এত অনুরোধ থাকে পুজোর আগে থেকে যে পুজোটা হচ্ছে, তো হচ্ছে, তো ভেবে নিন এই অঞ্চলের মানুষের জন্য এই মায়ের পুজোটা আয়োজন করা হয়। তো পুজোটা তো সকলের, মহিলা পুরুষ এখানে কোনো ভাগ নেই। আর যে কোনো পুজো করতে গেলে, মায়ের পুজোতে করতে গেলে মায়েদের যদি ভূমিকা না থাকে তাহলে পুজোটাই সম্পূর্ণ হবে না। এই অঞ্চলের কোয়ার্টারে সকলে মিলে একত্রিত হয়ে, আর যে যার মতন আসে, রাত্রিবেলা একটু বাদে পুজো হবে, আমি জানিও না কার কোথায় বাড়ি, প্রচুর মানুষ জড়ো হয়ে এখানে পুজো দিয়ে একসাথে অঞ্জলি, এটাই আনন্দ আর এটাই মনে হয় সার্থকতা, যে মায়ের পুজো করে এত মানুষের সমাগম হয় এখানে। এটা 4 বছর, 3 দিন থাকে পুজো, 4 বছর, 4 বছর। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Yara Gopala.
Welcome to Gurukul Global School, a home away from home.